सिलेटेर पर एबार खुलनाय आरेक शिशुके निर्मम भावे हत्या अभियोगे तीन जन के गणपिटुनी दिए पुलिशे सोपर्द विचारेर दाबिते एलाकाबासीर विक्षोभ वितर्क ना करे सार्वजनीन भावे जातीय शोक दिवस पालने आह्वान आवामी लीगेर राजधानीते बंगबंधुर 40तम शहादत बार्षिकी उपलक्षे समावेश अंतःसत्त्वा मायेर पेटे गुलिबिद्ध शिशु सुरैया शंकामुक्त नय जानालो चिकित्सकरा मामेर चिकित्सार सब दायित्व निल सरकार अभिजित हत्या तदंतर कोनो फलाफल एफबीआई दिते ना पारलेओ सात जनके शनाक्त करेछे ढाकार गोयेंदारा स्थानीय संस्थागुलोके गतिशील करार तागिद विश्लेषकदेर एवं भारत थेके गरु आशा बंध हय चरम अस्थिरता देशेर बाजारे मांसेर दाम बेड़े प्राय द्विगुण आसन्न ईदे कुरबानी देया निये शंका প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র খুলনায় 12 বছরের শিশু রাকিবকে অমানবিক নির্যাতনে হত্যার প্রতিবাদে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী এই সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজে হামলা চালানো হয় এদিকে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এলাকাবাসী এই সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজেও হামলা চালায় তারা এক পর্যায়ে পুলিশের বিক্ষোভে বাধা দিলে খানজাহান আলী সড়ক বেশ কিছু সময় অবরোধ করা হয় পরে পুলিশের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা পয়সা বড়ি মনে হচ্ছিল না সে কাজটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার বিধায় তাকে মানে কৌশলগত ডেকে এনে তাকে হত্যা করা হয় আমরা এমন ভাবে ওদের বিচার চাই আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এই অন্যায় সঙ্গে জড়িত তাদের অবশ্যই গ্রেফতার করে সুষ্ঠু বিচার আমরা আশা করি প্রশাসনের কাছে অনুরোধ করছি এদের জন্য কঠিন বিচার করে এই সময় হত্যাকারীদের সমর্থনে কথা বলায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে মিজান নামের এক যুবক পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এর আগে সকালে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আসামিরা যাতে কোনোমতে আইনের ফাঁকে বেরিয়ে না আসে সেটা যা যা করা দরকার সেই আমাদের কি কি জিনিস এখানে আলামত জব্দ করতে হবে কি কি ওই সাক্ষী যারা আছে দেখা সাক্ষী বা চাক্ষুষ সাক্ষী তাদেরকে আমরা সুন্দরভাবে সাক্ষীগুলো নেব আমি এলাকাবাসীর কাছে এটুকু বলবো এখানে আমাদের কোনো ধরনের কোনো গাফিলতি থাকবে না জেলা প্রশাসন থেকে নিহত রাকিবের পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে সময় সংবাদ খুলনা এর আগে সোমবার বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় রাকিবের মলদারে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয় এ ঘটনায় রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী এক নারী সহ তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে পরে নিহতের বাবা আটক তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আবুল বাশারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম সিলেটের রাজনের মতো কোনো দোষ ছিল না শিশু রাকিবেরও তবু নির্মমতার শিকার হয়ে প্রাণ দিতে হলো 12 বছরের এই শিশুকে স্বজনদের অভিযোগ মালিকের অত্যাচার সইতে না পেরে এক বছর আগেই টুটপাড়া কবরখানা এলাকার মিন্টু মিয়ার সাইকেল গ্যারেজ ছেড়ে পাশের পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নেয় রাকিব চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে সোমবার বিকেলে রাকিবের উপর চড়াও হয় মিন্টু ও তার ভাইয়ের ছেলে শরীফ এ সময় রাকিবকে ধরে নির্মম নির্যাতন করে তারা এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায় অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় রাকিব একটা মহিলা এসে খবর করছে কি যে ওরে জেনে কিরা পাইপ দিয়েছে বলে আমি তো বিশ্বাস গ্যাসের পাইপ দিয়েছে আমি তো বিশ্বাস করিনি না করলি ওর যে মালিক সেই মালিক লোক পাঠাই দিয়েছে মোটরসাইকেলে তার দোকান দিয়ে বেরোয় এসে বলতে ডাইকি নিয়ে এই কাজ করলো দুইজনে দড়িছে আর একজনে প্যান খুইলে এই হাওয়া দেখছে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতেই মিন্টু শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ওরে যদি কোনো কাজের কথা বলা হয় ও দৌড় দিয়ে তার সেই কাজটা করে এটা হচ্ছে ওর মহৎ গুণ আর এই যে ঘটনাটা এরা ঘটাইছে এর তদন্ত করে
সুষ্ঠু বিচার, আমরা ফাঁসি চাই ওর। সারা দেশব্যাপীর কাছে অনুরোধ, সারা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই এই হত্যাকারীর হত্যাকারীদের চরম শাস্তি হোক। মারা যাওয়ার পরে 11:30 দিকে স্থানীয় লোকজন জানতে পেরে শরীফ, মিন্টু ওর চাচা এবং ওর মাকে উত্তম মাধ্যম দিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে। শিশু রাকিবকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে সাম্প্রতিক সময়ের শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আইনি পদক্ষেপ নেবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আর্বিট্রেশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যাগত পরিবর্তন আসবে। সত্য যে সব প্রমাণ পাওয়া যাবে এই সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে এবং প্রসিকিউশন তার দৃষ্টান্তমূলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা তার সংখ্যার ব্যাপারে পরিবর্তন দেখবেন। এখন সেটা আপনারা জিজ্ঞেস করছেন কোন সময়, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে যারা এদেশে নৃশংসতা চালাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ও তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক আলোচনা সভায় তারা আরও বলেন, 71 ও 75-এর ঘাতক এবং 2004-এ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরা একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, 71-এর পরাজিত শক্তিরা এখনো তৎপর রয়েছে। 1971-এর পরাজিত শক্তির সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের নামে এই দেশে নৃশংসতা চালাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। বিনীতভাবে তাদের প্রতি অনুরোধ করব, 15ই আগস্ট আর সেই বীভৎস রূপ ধারণ করবেন না, আবার 15ই আগস্ট সেই কেক কেটে আনন্দ করে সেই 15ই আগস্টের পবিত্রতাকে নস্যাৎ করবেন না। এই নস্যাৎমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, বংশ প্রজাতিকে যারা ব্যাহত করতে চায়, তাদের সকল অপতৎপরতাকে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশিকুল ইসলাম বলেন, শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, বঙ্গবন্ধুর সর্বোচ্চ অবদান বাংলাদেশকে ধ্বংস করাই ছিল 71-এর পরাজিত শক্তির প্রধান উদ্দেশ্য। আপনারা সার্বজনীন অনুষ্ঠান হিসেবে আপনারা পালন করেন সেটা আমি ভাবলাম, কারণ আমরা এই বঙ্গবন্ধু নিয়ে আমরা বাংলাদেশের তর্কবিতর্ক আমরা দেখতে চাই। যে যার যোগ্য আসন সেই আসন তার প্রাপ্য, বঙ্গবন্ধুর একমাত্র প্রাপ্য এই। এ সময় তিনি বেগম জিয়াকে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনি দয়া করে তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা মাকে গুলির ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মা এখন শঙ্কামুক্ত আর নবজাতকের অবস্থার উন্নতি ঘটলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে তার পরিচয় ছিল নাজমা বেগমের মেয়ে বা নবজাতক হিসেবে। গুলিবিদ্ধ সেই শিশুটির নাম এখন সুরাইয়া, এমনটি জানালেন তার বাবা বাচ্চু ভূঁইয়া। বাচ্চার নাম রয়েছে আপনার সুরাইয়া। দীর্ঘ 10টা বছর পরে বাচ্চাটা হলো, বিভিন্ন ই করার পরে এখন এই বাচ্চা, ধরুন আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে অবশ্যই আমার একটা শখের বাচ্চা। মা ও শিশুর স্বাস্থ্যের অবস্থা জানতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বর্তমানে নবজাতকে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। দেখতে যান গাইনির পোস্ট অপারেটিভ বিভাগে থাকা মা নাজমা বেগমকেও। আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও, তিনি নবজাতক এবং মাকে দেখে চিকিৎসার খোঁজ খবর নেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের এই দুই মন্ত্রী। এখনই বিদেশে পাঠানোটা
আসলেই তার জন্য খুব শুভ কিছু হবে না। আর এখানে যে চিকিৎসা হচ্ছে সেটা কোনো বাইরের চিকিৎসার চেয়ে কোনো অংশে কম নয়। ছয়জন আসামিকে ধরা হয়েছে। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছিলাম মাগুড়ার, ওনারা বলছেন যে আশা করছেন যে দুই একদিনের মধ্যে আরও কয়েকজনকে তারা ধরতে পারবে। উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে, এই ক্ষেত্রে কোনো ব্যাপারে ঘটবে না। মা এবং সন্তানের জন্য সবই করা হবে, মেডিকেল কলেজ থেকে সরকার থেকে করা হবে, এ ব্যাপারে কোনো কার্পণ্য হবে না। এবং আপনি বিশ্বাস থাকতে পারেন নিরাপদ, তারা পুরো বিনা পয়সা চিকিৎসা হচ্ছে এবং হবেও, পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত। তার পরিবারকেও আমরা দেখবো ইনশাল্লাহ। মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, সেই পরিবারটাকেও আমরা দেখব। এদিকে চিকিৎসকরা জানালেন মা ও শিশু দুজনেরই অবস্থার উন্নতি হয়েছে। বাচ্চা ব্রেস্টফিডিং খুব ভালোভাবেই সহ্য করতে পারছে, তবে মার যেটা হচ্ছে যে মাও দুর্বল বাচ্চাও অত ইয়ে বলে আমরা সরাসরি ব্রেস্টফিডিংটা দিচ্ছি না। বাচ্চার মধ্যে এখনো ইনফেকশনের কোনো রকম আমরা সাইন সিমটমস দেখিনি, এখন পর্যন্ত হয়নি, যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা একটু স্পেশাল কেয়ারে দেখেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তের জন্য নিয়ে যাওয়া আলামত এবং কিছু কারিগরি পরীক্ষার ফল এখনো দিতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডে জড়িত ছিল কমপক্ষে সাতজন, আর এদের সবাই নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সময় সংবাদকে এ তথ্য দিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নুরুল ইসলাম। এদিকে বিশ্লেষকরা বলছেন কারো উপর নির্ভরশীলতা নয়, যে কোনো মামলার রহস্য উদ্ঘাটনে স্থানীয় সংস্থাগুলোকে গতিশীল করা উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 26 ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে 5 মাসের বেশি সময়। এর মধ্যে হাফিজুর রহমান ফারাবি নামে একজনকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করা হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে হত্যাকারীরা। অথচ মামলার তদন্তে সহায়তা করতে দেশে এসেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর প্রতিনিধি দল। মামলার আলামতও পরীক্ষার জন্য নিয়ে গেছে তারা, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আসেনি ফলাফল। সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এরকম 7 জনের সম্পৃক্ততা আমরা পেয়েছি, এবং তারা যে জড়িত ছিল সেই জড়িত থাকার ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ, যেটা ডকুমেন্টারি সাক্ষ্য থেকে অন্যান্য সাক্ষ্য, সেটি আমাদের সংগ্রহে এসেছে। কিন্তু এখন পর্যন্ত এই 7 জনের কেউ গ্রেপ্তার হয়নি। এফবিআই ল্যাবে আমাদের যে 11টার মতো আলামত সেগুলো আমরা প্রেরণ করেছিলাম পরীক্ষার জন্য, তো সেগুলোর ফলাফল এখনো আসেনি। এবং এর বাইরেও কিছু টেকনোলজিক্যাল সহায়তা আমরা তাদের কাছে চেয়েছিলাম, সেটির ব্যাপারেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেনি। এদিকে বিশ্লেষকরা বলছেন এ ধরনের মামলার তদন্ত কিংবা চরমপন্থা নিয়ন্ত্রণে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর দিকেই নজর দেওয়া উচিত। কিছুদিন পর পর কয়েকটা গ্রেপ্তার করলেন, শুধু সেটা যথেষ্ট না, একদম শেকড় পর্যায় থেকে বিষয়টাকে বুঝে কোথায় আপনার কোন প্রতিষ্ঠান দরকার হবে, কোথায় কি অ্যাড্রেস করতে হবে, সেইভাবে আপনাকে যেতে হবে। সমস্যাটা যত গভীর আপনি যদি সেইটা অনুধাবন না করে শুধুমাত্র মানে যে তৎপরতাগুলো চালাচ্ছেন সেটা শুধুমাত্র খুবই অপর্যাপ্ত না, সেটা কোনোভাবে চরমপন্থাকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট না। তিনি আরো বলেন প্রগতিশীল চিন্তার ধারাকে অব্যাহত রাখা এবং আইনের প্রতি মানুষের আস্থার জায়গাটি অটুট রাখতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। সঞ্চয়পত্রের সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ গ্রাহকরা। আয় কমে যাওয়ায় সংসার চালানো নিয়ে উৎকণ্ঠা, ব্যাংক বহির্ভূত ও ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা। ২০১৮ সাল থেকে বাণিজ্য মেলা হবে রাজধানীর পূর্বাঞ্চলে নিজস্ব জায়গায়। চীন সরকারের আর্থিক সহায়তায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় মঙ্গলবার এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 796 কোটি 1 লাখ টাকার এই প্রকল্পে 625 কোটি 70 লাখ টাকা অনুদান দেবে চীন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 3,368 কোটি 63 লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, নিজস্ব অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত বাণিজ্য মেলা আগের স্থানেই হবে। এ সময় তিনি জানান, বাংলাদেশে যুক্ত হওয়া ছিটমহলগুলোতে আগামী 3 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে 17 দিন পর মঙ্গলবার দেশে ফিরেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রেলমন্ত্রী সাংবাদিকদের জানান,
তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আমি আজকে সুস্থ হয়ে আবার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, এই জন্য তিনি খুব ত্বরিত গতিতে জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা তিনি নিয়েছেন। রেলভবনে ইনশাল্লাহ আশা করি কালকে অথবা পরশু যাব, দেরি করবো না, এখন তো আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়কে হত্যা ও অপহরণের চক্রান্তের অভিযোগে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে পল্টন থানায় বাদে হয়ে মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক। এই ঘটনার অধিকতর তদন্তে প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিউ ইয়র্কে পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গত মার্চে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সজীব অজিত জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়। ষড়যন্ত্রকারী হিসেবে জাসাসের সহসভাপতিকে চিহ্নিত করা হয়। পরে সোমবার রাতে তাকে অভিযুক্ত করে মামলা করা হয়। এজাহারে জাসাস সহসভাপতির নাম উল্লেখ করা হলেও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারাও জড়িত থাকতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সজীব অজিত জয়ের কে হুমকি ও ষড়যন্ত্র সংক্রান্তে পল্টন থানায় মামলা হয়। পল্টন থানার মামলা নম্বর এক, তথ্য প্রযুক্তি উপদেষ্টাকে আমেরিকায় তাকে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র সংক্রান্তে বিএনপি জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুনের ছেলে রিজবি মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের এজেন্টকে ঘুষ প্রদান করছিল, এই সংক্রান্তে ওই জায়গায় একটা মামলা হয়। দেশীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে এর সম্পৃক্ততা পাওয়ার কারণেই বিজ্ঞ ইসে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অত্র মামলাটি রুজু করেন। এই মামলার তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল একাধিক ঘটনাস্থল, সেটা নিউ ইয়র্কে কোনো কোনো ঘটনাস্থল থাকতে পারে, সেই ক্ষেত্রে এই মামলাটির তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে হয়তো সেখানে পাঠানোর বিষয়ে এবং এফবিআই এর সহযোগিতার যদি কোনো বিষয় কখনো অনুভূত হয় সেটি অবশ্যই তাদের কাছে চাওয়া হবে। এবার প্রবাসের খবর। কথিত আন্তর্জাতিক পুরস্কার নেওয়া হচ্ছে না জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের। নানা প্রতিকূলতা সত্ত্বেও রাজনীতিতে টিকে থাকার স্বীকৃতি হিসেবে গ্লোবাল অফিসিয়াল ফর ডিগনিটি বা গড নামে এ পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছিল উই কেয়ার ফর হিউম্যানিটি ভিশনারি এম্পাওয়ারমেন্ট নামে একটি সংগঠন। সোমবার জাতিসংঘে সংগঠনটির প্রবেশাধিকার নিষিদ্ধ করায় পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আদৌ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কদিন আগে প্রথম গণমাধ্যমে আসে খবরটি। নানা প্রতিকূলতার মাঝেও রাজনীতিতে টিকে থাকার স্মারক হিসেবে আজীবন সম্মাননা বিভাগে গট পুরস্কার পাচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। উই কেয়ার ফর হিউম্যানিটি ভিশনারি এম্পাওয়ারমেন্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এরশাদ ছাড়াও ২৪ জনকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। পুরস্কার প্রদানের জন্য ৫ ও ৬ আগস্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের একটি কক্ষ ত্রিনিদাদ ও টোবাগোর নামে ভাড়াও নেওয়া হয়। তবে অনুষ্ঠানটি আদৌ হবে কিনা তা এখনও অনিশ্চিত, কারণ কথিত সংগঠনটির অনুকূলে কক্ষ বরাদ্দ বাতিল করেছে জাতিসংঘ। সোমবার এই বিষয়টিতে বিব্রত ত্রিনিদাদ এবং টোবাগো কথিত সংগঠনটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে চিঠি দিয়েছে। এসব বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, কথিত উই কেয়ার ফর হিউম্যানিটি ভিশনারি এম্পাওয়ারমেন্ট নামে সংগঠনটির জাতিসংঘে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরশাদ নাকি ইউএনের একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, আমার এখানে আমরা কিছু জানি টানি না, সো উই ট্রাই টু কালেক্ট দি ইনফরমেশন। বহু খোঁজাখুঁজির পরে আমরা তথ্যটা সংগ্রহ করলাম। আমার ব্যক্তিগত ধারণা এরকম ফ্রড জিনিসে উনি আসবেন কেন? ইউএন সেটাও বলেছে যে তাদের ইউএনএ আদুক্তে দেওয়া হবে। গত তিন বছর ধরে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের নাগরিককে পুরস্কার দিয়ে আসলেও এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে বলে জানান আব্দুল মোমেন। এর আগে ২৪ জুলাই এই সংগঠনটির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে অভিযোগ পত্র দেয় ভিয়েতনাম। তারা অভিযোগ করে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এক সন্ত্রাসীকে মদদ দিয়ে আসছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মাসিক ম্যাগাজিন নবকণ্ঠের আয়োজনে কিরাত প্রতিযোগিতার ২০১৫ ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে করোনার আলো ছড়িয়ে দিতে ও শিশু কিশোরদের ইসলামী মূল্যবোধের সাথে পরিচিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্যারিসের মেট্রো হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফ্রান্সের ৫টি শহরের বাছাই পর্ব শেষে
ए ও বি দুইটি আলাদা গ্রুপে মোট 21 জন শিশু কিশোর অংশগ্রহণ করেন। নবকণ্ঠ সম্পাদক আবু তাহিরের সভাপতিত্বে অধ্যাপক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সেদিনিস ইউনিভার্সিটি থেকে আগত জাকারিয়া সুলাইমান এবং নাসিম আজাদ। হজের পরপরই বাংলাদেশিদের জন্য ওমরা হজ ভিসা চালুর আশ্বাস দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার জেদ্দায় বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি একথা বলেন। তিনি আরও বলেন, সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ভবন ও বাংলাদেশ ব্যবস্থাপনায় পরিচালিত স্কুলের জন্য সৌদি সরকারের কাছ থেকে জমি নিয়ে নিজস্ব ভবন স্থাপনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে চলতি বছর বাংলাদেশের বেশ কয়েকটি অসাধু এজেন্সির ওমরা ভিসায় সৌদি আরবে মানব পাচারের অভিযোগে ওমরা ভিসা বন্ধ করে দেয় সৌদি সরকার। প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দেশের বাজারে। বর্তমানে ছোট বড় সব বাজারে অনেকটা গরু শূন্য। এমনিতেই গত এক মাসে বাজারে গরুর মাংসের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশু সম্পদ। এ অবস্থা চলতে থাকলে আসন্ন কোরবানির ঈদে চরম বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছর বাংলাদেশে 10 লাখের বেশি গরু চাহিদা রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকেই আসে 80% গরু। এক্ষেত্রে বৈধভাবে আমদানি সুযোগ কম থাকায় মূলত বিভিন্ন সীমান্তের চোরাই পথে ভারত থেকে এসব গরু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর নির্ধারিত শুল্ক দিয়ে গরুর চালানকে বৈধ করা হয়, কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত 2 মাস ধরে চোরাই পথে গরু আসা প্রায় বন্ধ। এই অবস্থায় অস্থির গরুর পাশাপাশি মাংসের বাজারও। রমজান থেকে শুরু করে বাজারে কোনো গরু উঠতেছে না, যার কারণে আমাদের বাইরে থেকে গরু আসতে হবে, না আসলে আমরা কুরবানি দেওয়া খুবই কষ্টকর হবে। বাজার গরম হবে, গরু কিনানোর জায়গায় ছাগল কিনবে। এখন তো গরুর গ্রস্ত কেজি যা পরে আর 500-600 টাকা, ইন্ডিয়ার থেকে 900-700 টাকা করবো। অন্যদিকে চাহিদা অনুযায়ী গরু না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি হাটের ইজারাদারদের। সে সাথে কোরবানির সময় গরু সংকট নিয়েও শঙ্কায় রয়েছেন ইজারাদারের পাশাপাশি ব্যাপারীরাও। ইন্ডিয়ান গরু কিছু আসতে হবে, এরপরে না মনে করেন বেচা কিনি ঠিকঠাক মতন হবে না, আসলে গরু দাম বাড়ি যাবো না। এটা 10,000, এটা 40,000, এরকম দাম হবে, দাম কম হবে না। যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে কিছু সীমিত হবে, কোরবানি করাটা কষ্ট হবে। যেহেতু দেশীয় বন্যা পরিস্থিতি গরু অনেক তো মারাই গেছে, প্লাস এমনি গরু বাছর কম। চট্টগ্রামে বেশি কোরবানি হয়, ইন্ডিয়ান গরুর চাহিদা তখন বেশি থাকে। যদি ইন্ডিয়ান গরুর যদি চাহিদা যদি না আসে তাহলে এখানে দেশি গরুর চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে, গরুর দামও বেশি হবে, তখন অনেক লোক কোরবানি করতে পারবে না। শুধুমাত্র চট্টগ্রাম শহরে ছোট বড় 15টি হাটে কোরবানির পশু বিক্রি করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আরো শতাধিক গরুর বাজার রয়েছে। এর মধ্যে গত বছর বিক্রি হয়েছে অন্তত 2 লাখ গরু। শুধু ঈদের সময় নয়, ব্যাপক চাহিদার কারণে চট্টগ্রামের গরুর বাজারগুলো বছরের পুরোটা সময় থাকে গরুতে পরিপূর্ণ। কিন্তু ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় এখন সবগুলো বাজারে একই চিত্র, শূন্য পড়ে আছে গরুর বাজারগুলো। আর এর ফলে খুচরা বাজারে বাড়ছে গরুর মাংসের দাম। চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে কমল দে, সময় সংবাদ। সঞ্চয়পত্রের উপরে 2% সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আয়হীন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। নিত্যপণ্যের দাম বাড়লেও এই অবসরপ্রাপ্তদের একমাত্র আয়ের উৎস সঞ্চয়পত্রের সুদ কমায় সংসার চালনে উৎকণ্ঠায় রয়েছেন তারা। এদিকে সুদের হার কমলেও নিরাপদ বিনিয়োগ খাত হিসেবে বিবেচিত হওয়ায় সঞ্চয়পত্র কেনা বেচা আগের মতো রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। উষা দত্ত বিধবা বৃদ্ধার স্বামী একজন সরকারি কর্মচারী ছিলেন। স্বামী মারা গেছেন 14 বছর আগেই। এখন 2 মেয়েকে নিয়ে তার সংসার চলে স্বামী রেখে যাওয়া কিছু টাকা দিয়ে কেনা সঞ্চয়পত্রের সুদ থেকে। তবে পুরনো সঞ্চয়পত্রের মেয়াদ শেষে নতুন করে ক্রয়ের ক্ষেত্রে কমে যাবে তার মাসিক অর্থের পরিমাণ, কিন্তু খরচ তো দিন দিন বাড়ছে, তাই সংসার চালানো নিয়ে এখন শঙ্কা তার। আমরা তো এই সঞ্চয়পত্রের উপরই নির্ভরশীল, মেয়েকে বিয়ে দিতে পারি নাই এখনো, সংসার চালাতে কাজে সুদ কমে যাওয়ায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। ঢাকা শহরে চলতে গেলে তো
কম টাকা চলে যায় না। সঞ্চয়পত্রের উপর থেকে সুদ কমে যাওয়ায় সবথেকে বেশি বিপাকে পড়ছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা। যারা আগেই সঞ্চয়পত্র কিনেছিলেন তারা পূর্বে নির্ধারিত হারে সুদ পেলেও মেয়াদ শেষে নতুন করে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে নতুন নির্ধারিত হারে সুদ পাবেন তারা। তাই এ নিয়ে ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। আমরা কোন রকমই বেঁচে আছি যে এটার উপরে, আমাদের এখন চাকরি নেই, যখন আমরা রিটায়ারমেন্ট চলে গেলাম আমরা এখন সবাই কষ্টে আছি। বাড়ানোর উচিত ছিল না, বাড়িয়ে বরং আমাদেরটা কমিয়ে দিয়েছে। দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের যে দাম, সে দামের সাথে পরিবার পরিবার নিয়ে চলাটা আমাদের জন্য খুবই কষ্ট। চলতি বছরের জুনে সঞ্চয়পত্রের সুদের হার 13% থেকে কমিয়ে 11% করা হলো। সঞ্চয়পত্র কেনা বেচা এর কোনো প্রভাব পড়েনি বলে জানালেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংকের থেকে কিন্তু সঞ্চয়পত্র রেটটা এখনো অনেক বেশি। দ্যাটস ওয়াই যে সঞ্চয়পত্র রেট কমার ফলেও লোকজন কিন্তু সঞ্চয়পত্র সেরে ব্যাংকে খুব একটা দাবিত হচ্ছে না এই রেটের কারণে। শেয়ার মার্কেটটা কিন্তু অনেকটা স্টেবল মার্কেট, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এফেক্ট করছে। মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, দিস ইজ টু দ্বারা বেনিফিশিয়ারি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে সেটা খুব একটা প্রভাব আসে না। তবে সঞ্চয়পত্রের সুদের হার কমার ফলে অনেকেই নন ব্যাংকিং ও ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে ঝুঁকি পড়তে পারেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংবিধান অনুযায়ী 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের যৌথ সভা শেষে ব্রিফ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, মধ্যবর্তী নির্বাচনের জন্য সরকারের উপর কোনো চাপ নেই। আমাদের কেউ বলে নাই যে মিডটার্ম ইলেকশন হবে, ইলেকশন হবে সংবিধান অনুযায়ী 2019 সালে, এবং সেই সময় সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশনটা হবে। নিশ্চিত থাকতে পারেন, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন, এর কোনো ব্যক্ত ইনশাল্লাহ ঘটবে না, কোনো চাপ নেই, কোনো চাপের প্রশ্ন ওটা সংবিধান অনুযায়ী চলবে না, সংবিধান যেভাবে বলবে চোদ্দ দল সেভাবে চলবে। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের সব অপহরণ গুম খুনের ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় গুম খুনের কারণে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অপহরণের ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, যে গুমের ঘটনাগুলো ঘটেছে, এইগুলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সরকার তদন্ত করবেন, এটি আমরা বিশ্বাস করি। জনগণের মধ্যে তাতে করে ধোঁয়াশা কেটে যাবে। আজকে বিচারহীনতা সংস্কৃতি শুরু করে দেশে যে আজকে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, আজকে রাজনীতি যে ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে, এটা থেকে বের হতে হলে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া, এবং সেই নির্বাচনে জনগণ যাতে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীদেরকে বাছাই করে নিতে পারে, সেটার একটি ব্যবস্থার সুযোগ করে দেওয়া। রাজধানীর যাত্রাবাড়িতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ির কুতুবখালি এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষিত কলেজ ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই ছাত্রী বিকেলে তার এক বন্ধু সহ যাত্রাবাড়িতে আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সেখানেই এলাকার কয়েকজন যুবক বাসায় ঢুকে তাদের কাছে থাকা টাকা ও গহনা ছিনিয়ে নিয়ে মেয়েটির ওপর নির্যাতন চালায়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় পলাতক আরও 2 জনকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এটা হলো আপনার ওই সাইনবোর্ড পার্ক পলিটিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট, তার বয়ফ্রেন্ড সহ এখানে ওই বেড়াতে আসছিল, ওই বাসায় আসছিল। আসার পর ওই মেয়েটাকে ওরা আসলে মেয়েটাকেও মারধর করেছে, ছেলেটাকেও মারধর করেছে। ছেলেটার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেছে। মেয়েটা বলে যে তার কাছ থেকে স্বর্ণালঙ্কারও নেছে, এবং মেয়েটার ভাষ্য অনুযায়ী তাকে 4 জনে রেপ করেছে। আমরা এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করতে পেরেছি। ঘটনার সহিত আরও 2 জন জড়িত আছে, তাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। মিয়ানমার থাইল্যান্ড সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া 159 জন বাংলাদেশকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল। বুধবার কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর কথা থাকলেও আকস্মিকভাবে তা স্থগিত করা হয়। মঙ্গলবার রাত 8:30 দিকে পতাকা বৈঠকের পর্যবেক্ষক কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি আসার পর পতাকা বৈঠক স্থগিত করা হয়েছে। এর প্রেক্ষিতে বুধবারের 159 জন বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া পিছিয়ে যায়। আগামী 10 আগস্ট পরবর্তী পতাকা বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মূলত মিয়ানমারে বন্যা হওয়ায় এ পতাকা বৈঠক পিছিয়ে দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি হস্তান্তর করা হয়। গত 30 জুলাই তাদেরকে ফেরত পাঠানোর কথা থাকলেও ঘূর্ণিঝড় কোমেনের কারণে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে মিয়ানমার পতাকা বৈঠক স্থগিত করেছিল। এর আগে 3 দফায় মিয়ানমার থেকে 342 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে আটক 16 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে হস্তান্তর করা হয়। এ সময় পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এস বি সিং এবং হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলু উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় জয়পুরহাটের 5BB কয়া সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে 16 বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে পরে ভারতের পতিরাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। এদিকে আটককৃতদের হিলি হাকিমপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এতে সবার বাড়ি দিনাজপুরের বিভিন্ন উপজেলায়। পাতিরাম মার্কেটের কাছে পাতিরাম কুমারগঞ্জ রাস্তাতে একটা বোলেরো গাড়ি আমরা খবর পেয়েছিলাম। বোলেরো গাড়িকে চেক করি, আমরা চেক করে পেয়েছি যে মানে 16 জন বাংলাদেশি গাড়ির মধ্যে আছে, একজন ড্রাইভার নিতে আছে। ওকে আটক করে আমরা ক্যাম্পে নিলাম। বিজিবি কমনি কমান্ডার যত প্রসিডিউর আছে ভেরিফিকেশনের প্রসিডিউর সব পুরা করার পর আমরা খবর দিলেন যে অমুক লোক সব বাংলাদেশের লোক আছে, আপনি যেতে পারেন। এবারে দেশের বাইরের খবর। ভারতে 25 সংসদ সদস্যকে সাময়িক বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। এ ঘটনাকে গণতন্ত্রের জন্য কালো অধ্যায় বলে উল্লেখ করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সাংসদদের বহিষ্কারের এ আদেশ পার্লামেন্টের রীতিনীতির পরিপন্থী। হাতে কালো কাপড় বেঁধে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর নেতৃত্বে মঙ্গলবার সকালে ভারতীয় পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করে বিরোধী দলের নেতাকর্মীরা। লোকসভা ছাড়াও পার্লামেন্টের উচ্চকক্ষ, রাজ্যসভার কংগ্রেস সদস্যরাও এতে যোগ দেন। উপস্থিত ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। হামারে মেম্বার্স কো সাসপেন্ড কিয়া ও অ্যান্টি ডেমোক্রেটিক হ্যায়। और मेरे हिसाब से जो मैं समझती हूँ लोकतंत्र का हत्या हो रहा है आज। আমরা চাই পার্লামেন্ট যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। আমরা গত 1.5 মাস ধরে যে দাবি জানিয়ে আসছি সরকারের আগেই তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। কর্মসূচি থেকে 5 দিনের জন্য লোকসভা বর্জনেরও ঘোষণা দেওয়া হয়। বিজেপি সরকারের পণ্য ও সেবা কর সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান কংগ্রেস দলীয় সংসদ সদস্যরা। আম আদমি পার্টি, জনতা দল, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এরই মধ্যে কংগ্রেসের এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ বর্জন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। সোমবার সংসদ অধিবেশন চলার সময় প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের কয়েকজন সদস্য প্ল্যাকার্ড নিয়ে সংসদ কক্ষের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন স্পিকার সুমিত্রা মহাজন। 25 সাংসদকে বরখাস্তের পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঠ ত্যাগ করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। সেই সঙ্গে ক্লাবটিকে 5 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি এবছর বাফুফে থেকে নেওয়া পার্টিসিপেন্টস মানি বাবদ নেওয়া 13 লাখ টাকাও ফেরত দিতে নির্দেশ দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে ফরাশগঞ্জের ফরহাদ বাবু ডিবক্সের ভেতর অবৈধভাবে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীকে ধাক্কা দিলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শেখ রাসেলের ইকাঙ্গা সেই পেনাল্টি কিকটি নেন, কিন্তু এ সময় অন্য ফুটবলার একই সময় ডিবক্সের ভিতর ঢুকে পড়ায় তা বাতিল হয়। পরবর্তীতে দ্বিতীয়বার পেনাল্টি শুট করার আগ মুহূর্তে ডিবক্সের বাইরে অবস্থানরত মাহফুজ বাবুকে শেখ রাসেলের কিংসলে আঘাত করলে সে পড়ে যায়। এ সময় শাস্তিস্বরূপ রেফারি কিংসলেকে হলুদ কার্ড দেখালেও লাল কার্ডের দাবিতে মাঠ ত্যাগ করে ফরাশগঞ্জ। নিয়ম অনুযায়ী ম্যাচের 15 মিনিট পর্যন্ত তারা মাঠে না ফিরলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। বাংলাদেশ
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড এবং ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব লিমিটেডের লাস্ট ম্যাচটি শেষ পর্যন্ত যেখানে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব খেলতে অস্বীকৃতি জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের ডিসিপ্লিনারি কোড অনুযায়ী বর্তমান লিগে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব আর খেলছে না। একই সঙ্গে আগামী মৌসুমেও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে অংশগ্রহণ করতে পারবে না। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চলমান লিগে যে 13 লক্ষ টাকা প্রদান করা হয়েছে সেই টাকাটাও তাদেরকে বাফুফে বরাবর অতি শীঘ্র জমা প্রদান করতে হবে। প্রবাসী সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা, অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। বিতর্ক না করে সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালনের আহ্বান আওয়ামী লীগের, রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অন্তঃসত্ত্বা মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া শঙ্কামুক্ত নয়, জানালো চিকিৎসকরা মা মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার। অভিজিৎ হত্যা তদন্তের কোনো ফলাফল এফবিআই দিতে না পারলেও 7 জনকে শনাক্ত করেছে ঢাকার গোয়েন্দারা, স্থানীয় সংস্থাগুলোকে গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে, মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ, আসন্ন ঈদে কোরবানি দেওয়া নিয়ে শঙ্কা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইল পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।